অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয়নি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে কাউন্সিলিং এর ব্যাপারে, যে কাউন্সিলিং কখন হবে আর কাউন্সিলিং এর প্রসিডিউর গুলো কি আছে না আছে এসব ব্যাপারে এবং অনেকেই জিজ্ঞেস করছে। তো ভাবলাম যে অনেক ধরে একটা ভিডিও বানাইনি, তো ভিডিওর মাধ্যমে বলে দিই সবাইকে। তো যাই, একটা প্রশ্ন নিয়ে এই ভিডিওটা আমি শুরু করছি, যে কাউন্সিলিং এর ব্যাপার এবং চয়েস ফিলিং এর ব্যাপার নিয়ে। তো আমি এটা আমাকে অনেকে জিজ্ঞেস করছি ইনস্টাগ্রামে, যে দাদা যে কাউন্সিলিং এর প্রসিডিউর আর চয়েস ফিলিং যে সব আছে কোন কিভাবে করব। আর বিশেষত একটাই জিজ্ঞেস করছে যে দাদা আরজি কর নেবো না সিএনএমসি নেবো, আরজি কর নেবো না সিএনএমসি নেবো, এটাই। তো আমি এই কোশ্চেনের অ্যান্সারটা আমি লাস্টে দেবো। তো কাউন্সিলিং এর ব্যাপারে আমি কিছু বলি, কাউন্সিলিং এর সবচেয়ে বড় ভুল হয়ে থাকে যে এনআরআই কোটা আর নন এনআরআই কোটা। তো যদি কেউ বাই চান্স ভুল করেও যদি এনআরআই কোটা ক্লিক করে ফর্ম ফিল আপ করে, তো ভেবে নিতে হবে ওর ফার্স্ট রাউন্ডটা নষ্ট হয়ে গেছে। কারণ ফার্স্ট রাউন্ডে সে কলেজ কোনো পাবে না, কারণ সে এনআরআই করেছে। আর সবচেয়ে বড় কথা সেটা তো ভুল, কারণ আমি এটা নিজে আমার একটা বন্ধু হয়েছিল সেই জন্য আমি বলতে পারছি। আর অবশ্য কেউ ভুল করে এনআরআই, যদি এনআরআই হয়ে থাকে তবেই করবে, নইলে করবে না, এটাই সবচেয়ে বড় ভুল। না হলে হয়তো অনেক তোমার যে কলেজটা পাওয়ার কথা সেই কলেজটা তো পাবেই না, বরং একদম যেসব লাস্টের কলেজ থাকবে, যে যা ফাঁকা থাকবে সেকেন্ড রাউন্ডে, সেই কলেজগুলো পাবে, এটা এক নম্বর ভুল। আর যখন কাউন্সিলিং করবে এবং চয়েস ফিলিং গুলো যখন করবে, তখন তুমি যে কলেজটাকে ভাববে যে আমি এই কলেজটা নেব, যদি তোমার র্যাঙ্কের মধ্যে সেই কলেজটা আসে তবে ওই কলেজটাকে ফার্স্টে রাখবে। কোনো ব্যাপার না যে এই কলেজ ভালো চলছে বা ভালো ইয়ে হচ্ছে সেই বলে কোনো ব্যাপার, তোমার যদি মনে হয় যে ওই কলেজটা ভালো তাহলে তুমি ওটাকে ফার্স্টে রাখবে, তারপর গ্রেড শুরু করবে। হয়তো সবাই এটাই, আমাদের যে কলকাতাতে সবাই এটাই করে যে প্রথমে এমসিকে, তারপর এনআরএস, তারপর এসএসকেএম, তারপর অদল বদল হয়, সেটা যেটা সবাই আমাকে জিজ্ঞেস করছে আরজি কর আর সিএনএমসির মধ্যে। তো প্রথমে বলবো যে মেডিকেলের কোর্স হচ্ছে 5 বছর, 5.5 বছরের কোর্স। যদি কোনো এন্টারটেনমেন্ট যদি না থাকে এইসব মানে কোর্স সবাই পড়তে সবাইকে হবে এবং কোর্সটাও সবাই করতে হবে, কিন্তু যদি একটু হালকা এন্টারটেনমেন্ট হয় পড়াশোনার মাঝে, তাহলে পড়াশোনা হয়তো যেভাবে করছে হয়তো একটু এন্টারটেনমেন্ট হলে সেটা একদিন হয়তো নষ্ট হবে, কিন্তু তারপরে আবার পড়াশোনার এনার্জিটা বেড়ে যায়। তো আমি বলবো যে সিএনএনসিতে যদি কেউ আসে তাকে তো শুভেচ্ছা প্রথমেই জানাবো আমি, আর কোনো দিন কলেজে থেকে মন খারাপ হবে না যে কলেজে মেডিকেল পড়ছি একদম বোরিং লাইফ বা কোনো কিছু কখনোই মনে হবে না, কারণ বছরে একটা দুটো করে এন্টারটেনমেন্ট হবে, খেলাধুলা আছে, তারপর অ্যাগন হয়, ফ্রেশার্স আছে, হোস্টেল ফ্রেশার্স আছে, এইসব প্রত্যেকটা জিনিস হয়, আর এতটা মজা হয় যে, আর দাদারা এতটা সবার সঙ্গে মানে সিনিয়র জুনিয়রদের মধ্যে এতটা রিলেশন যে ভাবতে পারবে না। তো আমি বলবো যে সিএনএমসির মতো মজা হয়তো, জানি না কোন কলেজে কেমন হয়, তবে আমি বলবো যে আমাদের আমাদের সিএনএমসি একদম পারফেক্ট, প্রত্যেকটা কলেজেই হয় আশা করছি। কিন্তু যারা ভাবছো যে হ্যাঁ আমি কিছু ভিডিও পার্টস এই ভিডিওতে দেখাবো যে সিএনএমসির কিছু এন্টারটেনমেন্ট পার্ট, তো আমার কাছে কিছু পার্ট আছে। এক আমাদের যেমন এখন না ফ্রেশার্সের এখন তো হয়নি, তো সবাই
তোমার ডিসাইড চুজ করবে যে হ্যাঁ তোমাকে যেটা কলেজ ভাব, যে তোমাকে এমসিকে যদি ভালো না লাগে, তোমাকে যদি এসএসকেএম ভালো লাগে, তাহলে তুমি এসএসকেএম ফার্স্টে রাখবে, বাকিগুলো তারপর গ্রেড শুরু করবে, তারপর তোমার চয়েস অনুযায়ী। তাহলে দেখবে যে মেন কথা, যদি তোমার ওই র্যাঙ্কের ভিতরে থাকে তাহলে তুমি ওই কলেজটাই পাবে। আর যখন দেখলে তুমি ফার্স্টে দিয়ে দিয়েছো ওটা, আর তোমার র্যাঙ্কের মধ্যে আছে, কিন্তু তুমি যখন ওটা সিলেক্ট হয়ে যাবে নেক্সট কিন্তু পাবে না। কারণ আপগ্রেডেশন এইভাবে হয় যে তুমি যদি লোয়ারে যদি সিলেক্ট হয়ে যাও তাহলে আপারে যেতে পারবো, কিন্তু আপারে যদি সিলেক্ট হয়ে যাও লোয়ারে আসতে পারবে না। যতই তোমার চয়েস থাকুক না কেন, যেভাবেই চয়েস থাকুক না কেন, যে আমাকে এটা হয়তো আমার ভুল হয়ে গেছে বলে কোনো এ নেই, ওটা যদি সিট যদি তোমার বুক হয়ে যায়, সিট বুক না যদি তোমার ওটাতে হয়ে যায় সিলেক্ট অ্যালটমেন্ট হয়ে যায়, তাহলে তুমি ব্যাস ওটাই তোমাকে নিতে হবে। তো ওই জন্য বলছি যে চয়েসগুলো চয়েস ফিলিং করবে, ভেবে চিন্তা করবে, তোমার অনুযায়ী গ্রেড করবে, যে যে গ্রেড আছে সেই গ্রেড বজায় রাখবে না, কারণ তোমাকে ভালো লাগতে পারে নাও লাগতে পারে। আর আরজি করা সিএনএমসির মধ্যে বললাম, আরজি করেও হয় না এরকম বলে না, আরজি করেও হয় এন্টারটেইনমেন্ট, আরজি করেও খেলাধুলা হয়, প্রেসার্স হয়, সবই হয়। তবে আমি এটা বলতে চাইছি না যে আরজি কর খারাপ বা সিএনএমসি ভালো, এটা বা সিএনএমসি খারাপ আরজি কর ভালো আমি এটা বলছি না। বাট যদি সিএনএমসিতে আসে সত্যি একটা মজা পাবে, কারণ প্রত্যেকটা কলেজের স্টুডেন্টরা এগোনে পার্টিসিপেট, সবাই একটা পাস চাই কি ভাই আমার একটা পাস হবে, একটা পাস পাবো প্রত্যেকটা কলেজের, কারণ আমি এটা দাদাদের কাছ থেকে শুনেছি। তো ওই জন্য বলছি যদি কারো যদি মনের মতো কলেজ যদি পেতে চাও যে হ্যাঁ একদম সিএমসি ইজ দ্য বেস্ট, তো যাই হোক কাউন্সিলিং করো, তোমাদের হয়তো কাউন্সিলিং হয়তো তাড়াতাড়ি চলে আসবে, হয়তো নেক্সট উইক বা চলে হয়ে যাবে নেক্সট উইকে হয়ে যাবে। তো কাউন্সিলিং করো, আর যারা সিএনএমসি আসছো তাদের আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, আর কলেজে দেখা হবে, ভালোভাবে কাউন্সিলিং করবে, এবং যদি কারো কোনো গাইড প্রয়োজন পড়ে তবে অবশ্যই আমাকে জানাবে, ইনস্টাগ্রাম আইডি RDS দেবা জানাবে, অবশ্যই আমি এ করবো, রেসপন্স দেবো। আর ফেসবুকে কোনো দাদাদের সাথে যুক্ত থাকো যদি তাহলে দাদাদেরও জিজ্ঞেস করতে পারো, ব্যাস দাদারা হয়তো গাইড করবে, এবং যদি কোনো কোনো যে কোনো কলেজের দাদা হতে পারে, সে এই কলেজ বা ও কলেজ বলে না, যে কোনো কলেজের দাদা হতে পারে, দাদা জিজ্ঞেস করবে, আর যারা সিনিয়র আছে তাদেরও জিজ্ঞেস করতে পারো। তো কোনো যদি কাউন্সিলিংয়ের আগে হয়তো জিজ্ঞেস করে নেবে, ব্যাস এইটুকুই। সব যা করবে করো, কাউন্সিলিংয়ের সময় এনআরআই করবে না, যদি এনআরআই করে দাও তো ভাবলে কি তোমার যে কলেজ ভেবেছিলে সেটা পাবে না, একদম পাবে না। তো ভালো থেকো, অল দ্য বেস্ট।